বন্ধুরা আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনারা দেখতে পাচ্ছেন নাটোর ঐতিহাসিক নাটোর ট্যাবেরা হাট। আজকে আপনারা যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এই ভিডিওতে আপনারা মোটামুটি একটি ধারণা পাবেন যে কোন ছাগলগুলো কিনে এক বছর পালার পরে আবার কুরবানিতে বিক্রি করতে পারবেন সেই ছাগলগুলো, এবং কোন ছাগলগুলো কিনলে আপনারা খুব তাড়াতাড়ি পাটি ছাগলগুলো কিনে খুব তাড়াতাড়ি লাভবান হতে পারবেন। তো সেই ছাগলগুলোর আর কি দামের আইডিয়া দেবো এবং কোন ছাগলগুলো এগুলো একটু দেখাবো, সিরিয়ালি আমি আর কি দেখানোর চেষ্টা করি। যে এখানে দুইটা দেখতে পাচ্ছি, আসসালামু আলাইকুম, ভালো আছেন? কয়টা ছাগল নিয়ে আসছেন? দুইটা। কি ছাগল এগুলো? দুইটাই খাসি। দাঁত হয়েছে? দাঁতে নাই না। আচ্ছা আচ্ছা, বয়স কতদিন? এক বছর পার হয়ে গেছে। আচ্ছা, এই ছাগলগুলো এখন কিনে সামনে কুরবানির পর্যন্ত যদি পালে কেমন দাম হতে পারে? আচ্ছা যাই হোক, এখন পালার উপর ব্যাপার। আপনি কত দাম চাচ্ছেন? দুইটা 26,000। মানুষ কেমন কত বলে? 18-19 হয়েছে বলছে অলরেডি। আপনি কত হলে ছাড়বেন? 24। বন্ধুরা দেখতে পাচ্ছেন তো এই ছাগলগুলো আর কি কুরবানি যদি যদি কিনেন একটু দাম বেশি হয়ে যাবে, আরও কমের মতো আপনাদের কিনতে হবে। ঠিক আছে মুরব্বী, তাই এখানে আরও দুইটা দেখতে পাচ্ছি। বড় ভাই কেমন আছেন? ভালো আছেন না? কয়টা ছাগল নিয়ে আসছেন? দুইটা। কি ছাগল এগুলো? পাঠি। বয়স কেমন এগুলোর? দেখি পুরান, এটা এগুলো বয়স কেমন? 6 মাস না, দাঁতে নাই তো। আচ্ছা, এগুলো দাম কেমন চাচ্ছেন? এটা 8,000, এটা 7,000, 15,000। আচ্ছা দেখি, মানুষ কত বলে দাম? ছয়, 4-10,000 বলছে না? আপনি 15 চাইছেন, 10 বলছে। কত হলে সারা চিন্তা ভাবনা? 14 না? এর নিচে যদি কেউ বলে ছাড়বেন না? না। আচ্ছা, এইটা হচ্ছে 7×14,000 টাকা দুইটা পাঠি। তো এই ছাগলগুলো নিলে আপনারা 5-6 মাসের মধ্যে ডাক আসবে। চাচা কি বলেন, এই ছাগলগুলো 5-6 মাসের মধ্যে ডাক আসবে না পাঠি? এত সময় লাগবে না, তারপর আমি 5 মাস ধরে রাখলাম। কেউ যদি কিনে 5 মাসের মধ্যে যদি ডাক আসে তাহলে বাচ্চা দিতে আর 6 মাসের মধ্যে 5 মাস 6 মাসে বাচ্চা দিবে, তাহলে কুরবানির আগে সে বাচ্চা পাবে এবং এটাও বিক্রি করতে পারবে। কেউ যদি নিতে চায় তাহলে এগুলো মোটামুটি লাভবান হবে। আর এখানে যেটা দেখতে পাচ্ছি, এটা পাঠি না খাসি? খাসি না। বয়স কতদিন? হ্যাঁ, বাসায় পালছেন না? আচ্ছা যাই হোক, বয়স সর্বোচ্চ হলে 5 থেকে 6 মাস এরকমই হবে। হ্যাঁ, কত দাম চাচ্ছেন? দাম চাচ্ছে 8,000। 8,000 চাচ্ছেন। মানুষ কত বলে? 7,000 টাকা বলছে। দেন নাই, কত হলে দিবেন? 8,000 হলেই দিবেন? 8,000 চাইছেন, 8,000 হলেই দিবেন? এটা তো এক দরের হাট না, এক দামে তো বিক্রি হয় না, কিছু হলেও তো কমতে হবে। আচ্ছা ঠিক আছে, এটাও মোটামুটি পাঠি। তো এটা মোটামুটি 6-7,000 টাকার মধ্যে পাওয়া যাবে। আর এখানে কিছু দেখতে পাচ্ছি যেগুলো আপনারা কিনে লালন পালন করে আপনারা সামনে কুরবানিতে বিক্রি করতে পারবেন। বরাবর আসসালামু আলাইকুম, ভালো আছেন? কয়টা ছাগল নিয়ে আসছেন? 5টা। কই 5টা? কই 1, 2, 3, 4, 5 না? আচ্ছা, এই তিনটা কি খাসি না পাঠি? কোনটা পাঠি? এটা পাঠি। দাঁত হয়েছে? দাঁত উঠছে? দাঁত 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 হয়েছে? দেখি একটু দেখেন তো, দাঁত হয়নি এখনো? হয়নি হয়নি হয়নি। আচ্ছা, এটা দাম কত চাচ্ছেন? 10,000 না? দাঁত উঠলে এটা প্রেগনেন্ট হয়ে যাবে অতদিন। পাটি ছাগল এগুলো বন্ধুরা যারা কিনতে যাচ্ছেন, যদি কেউ দাঁত সহ বলে যে একবারও প্রেগনেন্ট হয় নাই তাহলে ওই ছাগল নেওয়া যাবে না। হ্যাঁ, যদি আপনারা কেউ ছাগল নিতে চান পাটি অবশ্যই এগুলো পালান দেখবেন। হ্যাঁ, আর ডাক
টাকা আছে নাই হালকা ইয়া আছে আর এগুলো যদি কেউ নিতে চান তাহলে অবশ্যই আপনারা দেখে নেবেন যে দাঁত উঠছে কিনা দাঁত ওঠার পরেও যদি সে প্রেগন্যান্ট বা বাচ্চা না দেয় তাহলে ওটা নেওয়া যাবে না হ্যাঁ কারণ ওটাতে রিস্ক আছে যে গরম আসবে কিনা বড় ভাই এটা দাম কত চাচ্ছেন মানুষ কত বলে 7000 আচ্ছা আর এটা দাম কত যাচ্ছেন এটা তো খাসি 9000 আচ্ছা মানুষ কত বলে 7000 কত হলে দিবেন আমি 8 হলে দিয়ে দিবেন না দেখি এই পাশে আরো আচ্ছা এই পাশে দুইটা দেখি চাচা এটা কি আপনার ভাইয়ের না আমরা এখানে দেখতে পাচ্ছেন দুইটা ছাগল আরো তো এটা পাঠি এবং এটাও পাঠি দুইটাই পাঠি তো বয়স খুবই কম 4-5 মাস বয়স হবে তো এই ছাগলগুলোর দাম কেমন বড় ভাই এই দুইটা দাম কেমন এই দুইটা দাম কেমন দুইটা 10000 টাকা কত হলে ছাড়বেন মানুষ কত বলে সাত বলতেছে মানে এক একটা 3500-3600 টাকা দাম পড়তেছে ঠিক আছে বন্ধুরা আরো দু একটা ছাগলের দাম আইতে দি এই যে এখানে এবং এখানে আছে এটা খাসি না পাঠি পাঠি বয়স কতদিন 8 মাস কত দাম যাচ্ছেন মানুষ কত বলে 4.5-4.5 আপনি কত 5 হলে ছেড়ে দিবেন নাকি 5 হলে ছাড়বেন তাই তো আচ্ছা বন্ধুরা ঠিক আছে বন্ধুরা আপনারা মোটামুটি ভিডিওটা দেখলেন যে কোন সাইজের ছাগলগুলো কত দাম হবে এবং কোন ছাগলগুলো নিলে যে এই ছাগলগুলো যেগুলো নিচ্ছেন আপনারা যদি এই ছাগলগুলো 5000 টাকা করে নেন গত ঈদ আসতে আসতে মোটামুটি যদি খাওয়াইতে পারেন তাহলে 12,000-15,000 টাকার নিচে হবে না বেশি হবে দাম তো আপনারা যদি কেউ নিতে চান তাহলে এরকম আমি যে ভিডিওতে দেখালাম এরকমভাবে এই সাইজগুলো যদি নেন তাহলে লাভবান হতে পারবেন আর যদি কেউ যদি যান যে ওই যে বড়গুলো যেগুলো দেখতে পাচ্ছেন বড়গুলো যদি নেন তাহলে লাভের সংখ্যাটা খুবই কম থাকবে কারণ আপনি কিনতে কেনার সময় আপনি যদি বেশি টাকা দিয়ে কিনেন হ্যাঁ তাহলে আপনারা এটা বেচার সময় বেশি টাকা আর পাবেন না